এমন কোন মানুষ নাই মায়ের পেটের ভিতরে জন্ম নেন নাই, এমন কোন মানুষ নাই বাবা সারা দুনিয়ায় আসতে পেরেছেন ঠিক না বাড়ি বাইরে একজনের মাও নাই বাবাও নাই আর একজনের শুধু মা আছে বাপ নাই, একজনের মাও নাই বাবাও নাই, এই লোককে এটা কোন সেটি কথা পান ভাই। হযরত আদম বলছেন, হযরত আদম আলাইহিস সালামের বাপ আছে, আওয়াজ দিয়া বলেন মাও আছে, আরো যারা বলেন মাও নাই বাপও নাই, তাহলে আদমকে বানাইলো কেমন কইরা? মায়ের পেটের দিকে মেয়ে হয় মানুষে কয় মার মতই হইছে, মায়ের পেটের দিকে ছেলে হয় কয় বাপের মতো হইছে, ঠিক না ভাই? ঠিক নিশ্চয় মা আর বাবার এই জায়গায় সম্পর্ক আছে তাই না ভাই? কিন্তু আদমকে বানাইল, আদমের মাও দুনিয়ায় নাই আদমের বাবাও দুনিয়ায় নাই, আল্লাহ কি সম্পর্কে আদম বানাইলো? মার চেহারা দেখাই বানাইলো না বাবার চেহারা দেখাই বানাইলো? এই জায়গায় যারা জ্ঞানী মানুষ আছেন, মারেফত নামে একটা কথা আছে বাজান, গভীর জ্ঞানের একটা কথা আছে, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, সিয়াসাত্তার হাদিস, ও বাজান সুন্দর করে লেখা আছে, খলাকাল্লাহ আমি আল্লাহ সুন্দর করে তৈয়ার করলাম আদামা আলা সুরাতিহি, আদমকে আমার নিজস্ব অবয়ব চেহারা থেকে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আদমের মাও দুনিয়ায় নাই আদমের বাবাও দুনিয়ায় নাই, খলাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, সুরত মানে চেহারা, কথা কন সুরত মানে, সুরত মানে চেহারা, আলা সুরাতিহি আমার অবয়ব থেকে, আদমের চেহারা যদি আমার আত্মার মতো হয়, আদমের দুইটা চোখ তোমারও দুইটা চোখ, আদমের একটা নাক তোমারও একটা নাক, আদমের দুইটা হাত তোমারও দুইটা হাত, ঠিক লাগে? আমরা হলাম আদম সন্তান, আদম হলো আমাদের মতো, আমরা হলাম আদমের মতো, ও বাজাল এইবার আওয়াজ দিয়া কও আল্লাহর সুরত তালে কার মতো? আল্লাহ বলছেন আমার বাম হাত দিয়া নবীকে সেভে ধরতাম, আমার ডান হাত দিয়া সেভে ধরতাম, আল্লাহর দুইটা হাত আছে, আল্লাহ বাজান কার মতো বোঝা যায় ভালো করে শোনো? এই জন্য বলছে নবীকে ভালোবাসো, নবী তো দুনিয়ায় নাই, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসলে আমি আল্লাহ আমারে ভালোবাসা হইয়া যায়। বন্ধুরা আমার সামনের দিকে খেয়াল করেন ভাই, এই আজকে যেই ভাইজান এখানে বসে আছেন, সম্মানিত সভাপতি ভাইজান যিনি এই জায়গায় সুন্দর করে বসে আছেন, ঘরের ভিতরে যখন খাইতেছিলাম নরম বাসা দিয়া ডাক দি কয় মোল্লা ভাই গো তোমার তো সিরিয়াল পাওয়া যায় না, ইন্টারনেটে তোমারে দেখছি, বন্ধুরে নরম করে ডাক আমার আব্বা জান মাটির কবরে ঘুমায় আছে, বিগত 2 বছর যাবত আমার বাবা মাটির কবরে ঘুমায় গেছে, এলাকাবাসীর বহু মুরুতি মাটির কবরে ঘুমায় গেছে, হুজুর গো এলাকাবাসীর জন্য একটু খাস করে দোয়া করে দেবেন, আমার আব্বা এই বিল্ডিংটা দিয়ে চলে গেছেন, এলাকার কত মানুষ জমি জমা রেখে চলে গেছে হুজুর, একটু খাস করে দোয়া করে দিন, দুনিয়া তো কোনো কিছুই না, আমরা 4টা ভাই কামাই করি, আজকে বাবা দুনিয়ায় নাই বাবা চেহারা দেখতে পারি না, এলাকার কত মুরব্বী দেশ সেরে চলে গেছে মাটির কবরে, আমরা ঢাকার বাড়িতে থাকি হুজুর দেখি না তারা কোন দিন মারা যায়, নরম করে কয়া বাদাম তেলটা দিই কেমন যেন চোখের পানি টলমল করলাম বাইরে, এই দুনিয়ার যত অর্থ সম্পদ থাকুক না কেন, জমি জমা থাকুক না কেন ভাই, আওয়াজ দিয়া কন একদিন না একদিন সেরে যেতে হবে, বাজান রে বাবার মহব্বত মেয়ের দিকে বেশি, মায়ের মহব্বত ছেলের দিকে বেশি, ছেলের যদি কিছু হয় মায়ে উড়াল দিয়া যায়, মেয়ের যদি কিছু হয় গভীর রাত্রিতে বাবা লাইট হাতের ভিতরে নিয়া, ভ্যান নাই রিক্সা নাই কোনো কিছু নাই, অটো নাই সিএনজি নাই, ছেলের ডাক দি কয় আয় তোরা আয় আমার মেয়ের দুর্ঘটনা, মেয়ে বুঝি বাসে না হসপিটালে চলে গেলেন, ছেলের মতো ছেলে ঘুমা আছে,
বাবা কিন্তু মেয়ের কথা শুনে সহ্য করতে পারে নাই, সাত মাহর চলে গেছে, কিসের রাত্রি দশটা কিসের বারোটা ঠিক লাগে। একদিন হঠাৎ করে খবর গেল আব্বা জান দুনিয়ায় নাই, মেয়ের কাছে ফোন গেল, মেয়ে বাজান উড়াল পাখির মতো দৌড়া আসতেছে, ছেলের কাছে ফোন গেল তোমার আব্বা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমি যখন পরীক্ষা দিতাম বাবা তুমি পরীক্ষার হলের সামনে যা দাঁড়ায় থাকতা, আমি যখন পরীক্ষা দিতাম বাবা তুমি পরীক্ষার হলের সামনে দাঁড়ায় আমার দিকে পাখির মতো তাকায় থাকতা, আমারে ডাক দিয়ে বলতো বাবা দর্শন ছেলের সাথে কি আল্লাহ তোমারেও ভালো লিখতে দিয়েছেন, বাড়িতে নিয়ে আসতো মারে ডাক দিয়ে বলতো ছেলের একটা ডিম খাও এক পা দুধ খাওয়াও, ও কত ছেলের ভিতরে পরীক্ষা দেয়, কত মানুষের হাউ খাও, কত ছেলের ভিতরে সন্তান আমার পরীক্ষা দেয়, এই বলে কান্দে আর বাজার বাবার পালিশের কাছে মাথা লাগায়, বুঝি সন্তান ও মৃত্যু সজায় বাবার সাথে পড়ে থাকে ঠিক না বাবু। বন্ধুরে আমার সামনের দিকে খেয়াল করেন ভাই, এবার দোতলা বিল্ডিং এর থেকে হুজুর বেটা চলে আসলেন, আসার পরে কই বিল্ডিং থেকে নামাও, এবার বিল্ডিং এর থেকে টেনে টেনে নিস্তালায় নিয়ে আসতেছেন, একজনকে ডাক দিয়ে কয় বাস কাটার জন্য যাও, আর একজনকে ডাক দিয়ে কয় সাত মাহর যাও কাপড় কেনার জন্য, আর একজনকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি কবর খনন করার জন্য যাও, মা বোনদেরকে ডাক দিয়ে কয় বড় পাতার গরম পানি তাড়াতাড়ি গরম করো। ও বাজান চতুর্দিকে মানুষজন ছিটায় দিল, এবার মসজিদ থেকে কালো বোরকা নিয়া, এরপরে কাপড় চুপুর নিয়া বাজান রেডি হয়ে গেল, বাবাকে দোয়ান শুরু করে দিল, মাও কান্দে ছেলে রে কান্দে, মেয়ে কান্দে যে বসিয়া, আরে বা রোদের বেটা গেলি যে সলিয়া, বাড়ি গাড়ি স্বামী রে বাবা রাখি না ফেলিয়া, আমরা তোমার ইতিম ছেলে দেখলাম না তাকায়া, বাবার কথা কয় বিনয় করে 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 যখন কান্দে, দোয়ান কমপ্লিট হয়ে গেল, কাপড় পরান রেডি হয়ে গেল, ও বাদান যখন দোয়াইতেছেন গায়ে যেই পাঞ্জাবিটা ছিল পাঞ্জাবিটা খুলে ফেললো, পাঞ্জাবি খোলার পরে একটা গেঞ্জি দেখা যায়, গেঞ্জিটাও দোয়াইনারা টাইনা টাইনা খোলে, এইবার গেঞ্জিটা খোলার পরে লুঙ্গি আছে, লুঙ্গিটাও টান দিয়া পরনের থেকে ফেলে, ও বাদান কবর কি প্রথম রজনী, এই কিতাবের ভিতরে লেখে মুর্দার লুঙ্গিটা পরনের কাপড় যখন খোলে মুর্দা কান্দে আর কয় ভাই রে তোরা আমারে এতই না ফরমানি করলি, তোরা কি ভালোবাসিস না ভাই, আমার পরনের একটা কাপড় তোরা আমারে দিয়া দিলি না, আমার পরনের লুঙ্গিটাও তোরা কইলা রাখলে, দোকান থেকে তিন টাকা দামের বেলেট কিনা নিয়ে আইসা, সুতা টান দিয়া বাদান খুইলা, মাথার সুতা কাইটা সুতাটা পর্যন্ত রেখে দিল, দোকান থেকে আনা নতুন তিন পাল্লা কাপড় দিয়া তোমারে জড়ায় জড়ায় দিতেছে, মাপ দিয়া দেয় বড় দেয়লা, মাপ দিয়া কাইটা দিলে ছোট হয় না, আতর গুলাব বুকের উপরে দিয়া তোমার তিন টুকরা কাপড় মা বোনদেরকে পাঁচ টুকরা কাপড় দিয়া বেসায়া দিল। ও বাদান এই দুনিয়ায় থাকতে কত রঙিন কাপড় পরলা, কত চুমকি কাপড় পরলা, কত ডিজাইনের কাপড় পরলা, দুনিয়ায় থাকতে কত কালার লুঙ্গি পরলা, কত সেকেল লুঙ্গি পরলা রে, কত নকশি করা পাঞ্জাবি পরলা, তোমার কত কোটিপতি মানুষটা বিল্ডিং এর দিকে নামায়া তোমার সাদা ধুতি কাপড় দিয়া দিয়া দিচ্ছে, যারে কান ঠিক কিনা, এই অবস্থা সামনে আসে না নাই, সুন্দর করে ভরায়া বাড়ির থেকে যখন বাদান খাটের উপরে তুলা,
চারজনে কান্দে করে কবরের দিকে নিয়ে যায়। বাড়ির দিকে যখন উঁচা করছে, উঁচা করার সঙ্গে সঙ্গে ভাই ছেলের কলজার ভিতরে আঘাত লেগে গেল। কলজার ভিতরে যখন কষ্ট পায় ধাপ দিয়ে চাচার কলা ধরে কান দেয়াল কয় কাকা আমার আত্মারা চিরতরে চলেই গেল, আমার আত্মারে না মাটির কবরে নিয়েই গেলেন। কাকার গলা ধরে কান্দে চাচা ডাক দিয়ে গায় বাবা রে তুই বাপের কষ্টে বাঁচুস না, আমার বড় ভাই আমি কেমনে বিদায় দেই তুই কি ব্যবস্থা রে। সেই ভাই আমার কোলে করে মানুষ করছে, সেই ভাই ডাকটা দিলে আমার ভালো লাগে নাই, এই ধরে দি ভাই রে আমি কেমনে বিদায় দেই বাসটা তোরে আমি কি দিয়া বুঝাইব। বাড়ি থেকে বের করে নিয়ে গেল, মা ঘরের থেকে বের হয়ে ছেলের গলা ধরে কান্দে আর ভাই বাবা তোমার বাবারে নিয়ে গেল, আমি মা না তোমার খালি ঘরে একাই রয়ে গেল, আমার এই জীবন আমি কেমনে কাটাবো বাবা তোমরা কি একটিবারও চিন্তা করলা না। বোন গলা ধরে কান্দে আর ভাই ভাই রে মাসের পরে মার চলে দায়িত্ব তোমরা কেউ দায়িত্ব না, এক মাস পরে হলো আমার আব্বা আমার বাসায় যাইতো, আমারে সকালবেলা ফোন দিত, আমি বাবার জন্য তৈয়ার করে বারবার রাস্তায় দাঁড়াইতাম, এক সিএনজি যাইতো মনে করতাম আমার বাবা হইছে, আর এক সিএনজি পার হয়ে যাইতো মনে হয় এইটাই বাবা। দুই ঘন্টা যাবত রাস্তায় দাঁড়ালের পরে মাগরিবের আগ দিয়া বাবা আবার গেছে, এক নজর দেখার পরে আব্বারে খাবার দিছি আব্বা খাইছি কথা বলছি বাবারে এক নজর দিকে এক মাসের দুঃখ ভুইলা গেছে ভাই। আজকে থেকে বাবা কবরে গেলে আমি তোমার বোন আমারে কে দেখার জন্য যাও, মইরাও যদি যাই বাবার মতো আর গভীর রাত্রে খবর নিবিল রে ভাই। চতুর্দিক থেকে কান্দে বাবারে রাখার মতো ক্ষমতা নেই কবরে নিয়ে গেছে, বাবার সম্পত্তি ছেলের আবাদ করে ঠিক লাগে মায়ের বাড়ির ভিতরে আসো, এমন কোন মা দরদি এমন কোন বাবা দরদি আসো ভাই, আমি পাই ধরে বলবো পাঁচটা মিনিটের জন্য এই মসজিদের জন্য সেনগ্রাম ভদ্রপাড়া জামে মসজিদ এই মসজিদটা উন্নত করার জন্য বাবার একটা লুঙ্গির টাকা মার একটা কাপড়ের টাকা কোন দরদি বেটা দিবা, আমি তার জন্য খাস করে দোয়া করব পাঁচ মিনিটের মধ্যে দিবা বাজার, বাবার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবির টাকা মার জন্য একটা কাপড়ের টাকা, মা থাকলে কত খাইতো কত বন্ধু বান্ধবে খায় মার দুনিয়ায় নাই মা খাইতে পারে না, ওই মায়ের দোয়ার জন্য বাবার একটা লুঙ্গি মায়ের একটা কাপড়ের দাম অথবা 5,000 10,000 দেওয়ার মতো যারা আছো তারা